যদি তিনি বলেছেন যে আমার তিনটা বড় ভয়, এক ভ্রান্ত হুজুর, হুজুর নগদ ফতোয়া দিচ্ছে যে ব্যাংকে চাকরি করা যাবে, হুজুর নগদ ফতোয়া দিচ্ছে এইসব মূর্তি ভাস্কর্য চলবে, ভ্রান্ত হুজুর এটা আমার ভয়, যেটা কোনো নবী মানেনি। ইব্রাহিম তার প্রমাণ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রমাণ, কত দলিল নেবেন আপনি? কোরআন মাজিদের আয়াত একাধিক, আমার জীবনে বড় ভয় ভ্রান্ত হুজুর। দুই, সাতালতাহে কো কাবায়লো মুনুম্মতি ইবিল মুশরিকিন, আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার ভয়। গান বাজনার ছবি মূর্তি আপনার বাড়িতে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছের মানুষ, আপনি সুরুটোলা মসজিদের মুসল্লি, আপনার বাড়িতে আজও শোকে যে পুতুল আছে, কাঁকড়া আছে, আপনি গিয়ে দেখেন কেমনে আপনি সুরুটোলা মসজিদের মুসল্লি, কিভাবে আপনি আমাকে ভালোবাসেন তা তো আমি বুঝতে পারলাম না, ভালোবাসা কিভাবে হয়ে গেল। আমরা বাচ্চার যদি পেশাব পায়খানা করার পটটা কিনে নিয়ে আসি, পটটা বাচ্চার ধরার একটা মূর্তি করা আছে সামনের মুখে, ওটা আমরা বাঁচাতে ঢোকার আগে বের করে ফেলে দিই, ভেঙে ফেলে দিই। আর আপনার বাড়িতে এগুলো চলে, আমার তিনটে বড় ভয়, তার একটা বড় ভয় আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা, খেলতামাশা, মূর্তি, এগুলো হলো হিন্দুদের কাজ। শতাবত কবাইল উম্মত আলাউসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, আমরা মূর্তি পূজা করব মানে অবাক কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে বলেছেন, এটাই ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কুল্লুলাহামিন নাবাতা মিনাস সাহতে, কুল্লুলাহামিন নামাতা মিনাস সাহতে কানাতি নারা আলা বিহি লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাস সাহতে, যেই শরীর হারাম উপায়ে বাড়ে ও জান্নাতে যাবে না, যে শরীর হারাম উপায়ে বাড়ে সে শরীর জান্নাতে যাবে না। কুল্লু লাহামিন নাবাতা মিনাস সাহতে কানাতি নারা আলা বিহি, যে শরীর হারাম উপায়ে বেড়েছে তার জন্য জাহান্নামী যথেষ্ট, পাশাপাশি দুই বাক্য, চা তার জন্য জাহান্নামী যথেষ্ট, তার জন্য জাহান্নামী যথেষ্ট। তিনি বললেন, লায়াব খোলল জান্নাতা জাসাদুন গজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বাড়ে। একাধিক সহি আদিস, একটু হারাম থেকে বেঁচে থাকার একটা পদ্ধতি, নমুনা, সন্ধে থেকে বেঁচে থাকার একটা নমুনা, যেটা প্রথমে বলেছিলাম তারই একটা নমুনা, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী রাস্তায় হাঁটছিলেন, একটা খেজুর পড়ে আছে রাস্তায়, খেজুরটা তুলে নিলেন, নিয়ে বলছেন, লাউলা আন আখাফান তাকুনা মিনাস সাদাকা, ও খেজুর আমার আশঙ্কা হচ্ছে যে তুমি মনে হয় জাকাতের খেজুর হতে পারো, কেউ মনে হয় জাকাত নিয়ে যাচ্ছিল, সাদকার খেজুর নিয়ে যাচ্ছিল, পড়ে গেছে, সেই খেজুর তুমি হতে পারো বলে আমার আশঙ্কা হচ্ছে, এইটা না হলে আমি তোমাকে খেয়ে নিতাম। হাদিস তো বুখারী মুসলিম। আরো বোঝা যাচ্ছে যে গায়েবের খবর জানেন না, খেজুর হাতে করে আছে, খেজুর হাতে করে আছে, এই খেজুর জাকাতের খেজুর কি না এটা বলতে পারছেন না, আর আপনি বলছেন যে গায়েবের খবর জানেন, মাথায় কিছু আছে? হাদিস তো বুখারী মুসলিম, দেখে বলছেন যে আমি তো তোমাকে খেয়ে নিতাম, কিন্তু আমি তো বলতে পারছি না তুমি আসলে জাকাতের খেজুর নাকি, জাকাতের খেজুর তো আমি খাবো না, আমার বংশ খাবে না, আমার বাড়িতে যে কাজ করে সেও খাবে না, অত মানুষের ময়লা, অত সাতকাটা আমি খাবো কেন, আমার বংশ খাবে কেন, আমার কাজের লোক খাবে কেন, সবার জন্য হারাম ঘোষণা করা হয়েছে, যে উপার্জন করে খেতে পারে সেই খাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানালে আবু বকরিন গোলাম, আবু বকরের একটা গোলাম ছিল, কাজের লোক ছিল, একটা ভ্যান ছিল, একটা গাড়ি ছিল, গাড়িটা চুক্তিতে দেওয়া আছে যে প্রতিদিন তোমাকে 300 টাকা করে দিতে হবে, যা ইনকাম করো। তো তখন কাজের লোক কিনে পাওয়া যেত গাড়ির মতো, একটা গোলাম কাজের লোক কিনে নিয়েছেন, সারাদিনে যা ইনকাম করবে আবু বকর সিদ্দিককে 20 টাকা দিতে হবে। তো আবু বকর সিদ্দিককে একদিনও কিছু নিয়েছে দিয়েছে, ফাকালা মিনহু, আল্লাহর আবু বকর সিদ্দিক সেখান থেকে খেয়ে নিয়েছেন, হ্যাঁ ওর তো খায় উপার্জন আমি খাই, ও তো আমার কাজের লোক, ও তো আমার ভ্যান, প্রতিদিন আমি তাকে ভাড়া বহন করতে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে কাজের লোকটা বলছে, হালদাদি মা যার সাহেব,
আপনি কি বলতে পারেন আবু বকর সিদ্দিক এটা কি, এটা কি আপনি যেটা খেলেন? তখন আবু বকর সিদ্দিক বলছেন, মা আজ এটা কি? তখন ও বলছে যে কুনত তাকাহান্ত ফিল জাহেলিয়া ওয়ালা উহসিনুল কাহানাতা, আরে আমি জাহেলিয়াতের যুগে গণকি করতাম, তবে আমি ভালো গণকি জানতাম না, আমি খালি ধোকা দিতাম মানুষকে, খালি ফাঁকি দিতাম, এমনি একটা মেরে দিতাম। এই যে পেপার পত্রিকাতে দেখছেন মহিলাটা বলছে আমার কাছে আসলে সব কথা পূর্ণ হবে, মনের আশা পূর্ণ হবে, ও কিছুই জানে না, শয়তানের শেষ। ও কি করতে পারে, ও কি বলতে পারে, ও মনের আশা কি পূরণ করতে পারে? মনের আশা পূরণ করতে পারে একমাত্র উপরওয়ালা আল্লাহ, তাছাড়া কেউ পারে না। তো এও বলছে যে আমি তো গণকি করতাম, আসলে তো আমি গণকি ভালো জানতাম না, আমি তো খালি ধোকা দিতাম। তো একটা লোককে ধোকা দিয়েছিলাম, কিছু টাকা দেওয়ার চুক্তি ছিল, আমি তার সাথে সাক্ষাৎ করেছি, ও আমাকে কিছু দিয়ে দিয়েছে, আজ আমি না এটা সেটা যেটা আপনি খেলেন নেন এবার। ফাদ আদখালা ইয়াদাহ ফি বাতনিহি, এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত মুখের ভিতরে ঢুকে দিলেন, মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে পেটে যা ছিল ফাঁকা আকুল্লা সবকে একবারে পেট থেকে বের করে দিলেন। যে আমি আবু বকর সিদ্দিক হারাম খেয়ে নিলাম, তুমিও আমাকে বলনি, আমিও কিছু বলিনি, হাদিস বুখারী মুসলিম, কি বিচার করবেন বলেন তো দেখি। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, এই বই আছে হালাল রুজির আলোচনায়, জানি না বইটা পড়েন কিনা, আপনার জন্য লিখেছিলাম, আমার মনে বড় স্বাদ, যেভাবে কথা বলি সেভাবে কোরআন এবং সহি হাদিস দিয়ে কিছু বই লেখার চেষ্টা করি, কিন্তু আপনি মনে হয় তেমন মূল্যায়ন করেন না, আমার খুব কষ্ট হয়, কত পরিশ্রম আছে সে কথা আপনাকে আমি বুঝাতে অক্ষম। মাসিক আলিতে সম্পত্রিকার পিছনে কত পরিশ্রম আছে, দশজন মুফতি আছে, দশজন গবেষক আছে, বারো চোদ্দ জন কর্মচারী আছে, প্রেস আছে, কত পয়সা ব্যয় আছে, প্রতি মাসে ফতোয়া বোর্ড বসে ফতোয়া পাস করা হয়, পঞ্চাশটা প্রশ্ন উত্তর দেওয়া হয়, আর আপনি একদিন খেয়াল করে একটু মূল্যায়নও করলেন না, জবাব আমাকে দিতে হবে না, জাতির কাছে আমি যেটুকু বুঝেছি সেটুকু খিদমত করার চেষ্টা করেছি, আপনি মূল্যায়ন না করলে জবাব আপনি দিয়েন, এর পিছনে সংসার নষ্ট হয়ে যাবে না, মাসে হয়তো বা দুশো টাকা আড়াইশো টাকা লাগতে পারে, এ দর মূল্য বিশ পঁচিশ টাকা, সেটা আপনি মূল্যায়ন করলে এটা কত ভালোভাবে চলবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আপনার সাথে জরুরি কয়েকটা কথা বলি।